নমস্কার দর্শক বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজকে আমি সাউথ ইন্ডিয়ার একটা খুব বিখ্যাত সুনুন্ডাল বলে ওরা, আমরা একটা নাড়ু বানাতে চলেছি। পুরোপুরি এটা বিউলির ডাল দিয়ে তৈরি হবে, সঙ্গে থাকুন। নাড়ু বানানোর জন্য ডালটা আমি নিয়ে নিয়েছি, দেখুন। এটা বাংলায় বিউলির ডাল বা মাসকালের ডাল বলে, হিন্দিতে উড়দ ডাল বলে। দেখুন, ঠিক এইভাবে শুকনো কড়াতে ডালটা আমি দিয়ে সুন্দর করে এরকম করে হালকা হাতে নাড়াচাড়া করে 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 সুন্দর করে গোল্ডেন করে নিচ্ছি। দেখুন, ডালটা আমার ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজলে তেতো হয়ে যাবে, আর কম ভাজলে পরে কাঁচা কাঁচা গন্ধ করবে। ঠিক দেখুন, এইভাবে ভেজে ডালটা আমি এবার আমি ডালটা তুলে নিচ্ছি। এবার চা চামচে দু চামচ গোবিন্দভোগ চাল দিয়ে ঠিক এইভাবে হালকা গোল্ডেন করে নাড়াচাড়া করে চালটা আমি ডালের সাথে মিশিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চাল ও ডালটা এবার একসাথে মিশিয়ে সুন্দর করে ফাইন পাউডার বানিয়ে নেওয়ার পালা। দেখুন, এইভাবে অল্প অল্প করে ডালটা আমি গুঁড়ো করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ডালটা আমার গুঁড়ো হয়ে গেছে। চলুন নাড়ুটা বানিয়ে নিই। দেখুন, ডালটা আমি কি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি একে একে ঘি মেশাবো। দেখুন, গোবর্ধন ঘি নিয়েছি, এটা 200 গ্রাম, প্রায় 150 গ্রামের মতো ঘি লাগবে আমার। এ ঠিক এইভাবে অল্প অল্প ঘি দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব, একদম আলু সুদ্ধর মতো করে শক্ত হাতে মাখতে হবে। দেখুন ঠিক এইভাবে, দেখুন মনে হচ্ছে মাখাটা আমার হয়ে গেছে, প্রায় 150 গ্রামের মতো ঘি লাগলো। এখানে আমি 1 বাটি ডালের ব্যবহার করেছিলাম, তার জন্য ঠিক তার অর্ধেকটা চিনি আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবার ডালের মধ্যে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এবার নাড়ু বেঁধে নেওয়ার পালা। দেখুন কি সুন্দর মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার শক্ত করে সাইজটা যে যেমন বানাবেন, আমি মিডিয়াম সাইজের লাড্ডু বানাচ্ছি। দেখুন, এভাবে শক্ত করে চেপে চেপে হাতে, তারপরে গোল গোল করে সুন্দর করে নাড়ু বানিয়ে নেবেন। দেখুন দর্শক বন্ধুরা, আমি একে একে সব নাড়ুগুলো বানিয়ে নিলাম, এবং উপর থেকে কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে নিলাম, আর কয়েকটা কাজু গ্রেট করে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। সাউথ ইন্ডিয়ার লাড্ডুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কি কেমন লেগেছে। খুব সহজেই এটা সবাই বানিয়ে ফেলতে পারে। নমস্কার, সুস্থ।